মতন আমরা যে বিষয়টি নারীর মর্যাদা এবং অধিকার আসলে এই বিষয়টি এজন্যই বেশি আলোচনা নিয়ে আসা প্রয়োজন কারণ আমরা অনেক সময় নারীর অধিকারের কথা বলি নারীদের সচেতনতার কথা বলি কিন্তু ইসলাম যেভাবে মর্যাদা দিয়েছে আমরা ঠিক সেভাবে সেই জায়গাগুলোতে এখনো পৌঁছতে পারিনি তো আমি যদি আবার অনেকেই মনে করেন যে ইসলাম আসলে নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করা হবে নারীকে চাকরি থেকে বঞ্চিত করা হবে নানা জায়গা থেকে নারীকে সরিয়ে দেওয়া হবে এই অপপ্রচারগুলোর জবাব কি হবে এবং সেই সাথে আপনাদের জানতে চাই যে আসলে নারী শিক্ষার ক্ষেত্রে ইসলাম কি বলে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد আজকে ইসলামী জীবন ও জিজ্ঞাসা এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে উপস্থাপনা শুরু করেছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু তাআলা নারী পুরুষকে সৃষ্টি করে তাদের মর্যাদার যে আয়াত আপনি উপস্থাপনায় তুলে ধরেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে সম অধিকার ন্যায্য অধিকার যার যেখানে যতটুকু প্রাপ্যতা রয়েছে সে অধিকার দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে মর্যাদান্বিত করেছেন আপনি জানেন আমরা সকলেই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আবির্ভাব হয়েছে তখন আরবের মানুষেরা নারীদেরকে নিজেদের জীবনের জন্য পরিবারের জন্য একটা কলঙ্কজনক বলে মনে করত এমনকি অসংখ্য পিতা তার সন্তানকে জীবন্ত হত্যা করেছে কন্যা সন্তানকে হত্যা করেছে বলে আমরা ইতিহাস এবং হাদিসে দেখতে পাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ প্রসঙ্গে কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেছেন ইরশাদ করেছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক পারিবারিকভাবে নারীদেরকে এমন পর্যায়ে অধিষ্ঠিত করে গেছেন কিয়ামত পর্যন্ত ইসলাম যে সম্মান দিয়ে গেছে আমরা বিশ্বাস করি এই ধরনের সামাজিক পারিবারিক সব দিক থেকে নারীদের যে মর্যাদা অন্য কোনো ধর্ম অন্য কোনো সমাজ ব্যবস্থা দিতে পারেনি পারবেও না শিক্ষার ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা যদিও কোনো কোনো রেওয়ায়েতে মুসলিম শব্দ উল্লেখ রয়েছে আমরা যারা কোরআনে করিমের আহকাম সংক্রান্ত যে আয়াতগুলো দেখি সেখানে অসংখ্য জায়গায় পুরুষদের কথা উল্লেখ রয়েছে কিন্তু পুরুষদের কথা উল্লেখ করে সেখানে নারীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা আমরা তাগলিবের কায়দা বলি বালাগাতে তো এখানে নারী পুরুষের কথা স্পেসিফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে মুসলিম মুসলিমা দুইটাই উল্লেখ করেছেন ইসলাম নারীদের জন্য শিক্ষা গ্রহণ করাকে ফরজ করেছেন ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীদের শিক্ষা বন্ধ হওয়া তো প্রশ্নই আসে না বরং নারীদের শিক্ষা করাকে ফরজে আইন হিসেবে ঘোষণা করতে সরকার রাষ্ট্র সমাজ বাধ্য হবে কেননা ইসলামের শরিয়ার যতগুলো ইবাদত রয়েছে প্রত্যেকটা ইবাদত পালন করার জন্য এলেম জরুরি অবশ্যই আমরা যদি হাদিস সংকলনের ইতিহাস আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে বিশেষ করে ওনার জ্ঞান গর্ব একটি কথা সমগ্র পৃথিবীর মানুষের কাছে মুসলমানদের কাছে ইসলামিক স্কলারদের কাছে প্রণিধানযোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন তোমরা কি কোরআন পড়ো না কোরআনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন একজন নারী কতটা এলেমের অধিকারী হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে এত চমৎকার এত সুন্দর মানে মন্তব্য করতে পারে এতে বোঝা যায় যে ইসলাম নারীদের শিক্ষা বন্ধ তো দূরের কথা ইসলাম সামাজিক ব্যবস্থায় ইসলামের সমাজ প্রতিষ্ঠা হলে নারীদের শিক্ষা নারীদের দীক্ষা নারীদের অধিকার নারীদের পাওনা সামাজিকভাবে পারিবারিকভাবে আরও বেশি প্রতিষ্ঠিত হবে আমি বিশ্বাস করি আপনি চমৎকারই বলছিলেন তো আপনি যেই জাহিলি সমাজের কথা দিয়ে শুরু করেছিলেন বর্তমানে কোনো কোনো এলাকা বা কোনো কোনো অঞ্চল অথবা কোনো কোনো ব্যবস্থার ক্ষেত্রে আমরা কি সেই সমাজের সাথে এই সমাজের তুলনা থেকে কত পিছিয়ে বা কত এগিয়ে তুলনা করলে কি পাওয়া যায় আসলে ক্ষেত্র বিশেষে আসলে আমরা আধুনিকতার নামে অনেক সময় আমরা নারীদেরকে যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছি আমার কাছে মনে হয় যেন ফলাফলটা অনেকটা জাহিলিয়া যুগের সাথেই কাছাকাছি চলে আসবে বলে আমরা মনে করি কারণ অধিকার প্রতিষ্ঠা মানে তাদেরকে যা ইচ্ছা তাই করার জন্য ছেড়ে দেওয়া নয় ইসলাম ভারসাম্যপূর্ণ একটি ধর্ম যেখানে নারীদেরকে মা হিসাবে বোন হিসাবে কন্যা হিসাবে স্ত্রী হিসাবে প্রত্যেকটা ক্ষেত্রে তাকে আপন আপন জায়গায় এতটা মর্যাদার অধিকারী করে গিয়েছেন যে আমি যেটা প্রথমে বলেছিলাম কোনো সমাজ ব্যবস্থা অথবা কোনো রাষ্ট্র ব্যবস্থা এত সুন্দর এত অধিকার এত নিশ্চিত মর্যাদার অধিকারী কোনো সমাজতা করতে পারেনি এবং করবেও না আমি আশা করি শালীনতা ভদ্রতা রুচিপূর্ণ যে বিষয়টার কথা ইসলাম বলে থাকে এটার মাঝেই নারীদের জন্য মূলত অধিকার এবং তাদের মর্যাদা নিহিত রয়েছে আধুনিকতার নামে কোনো বেলাল্লাপনা অথবা নারীরা নারীদের মতো যা ইচ্ছা তাই করবে
এটা স্বাধীনতার নামে স্বাধীনতা ভোগ করলেও এটা মূলত স্বাধীনতাও নয় এবং তাদের মর্যাদাও নয়। পর্দাকে সংরক্ষণ করে নারী যে কোনো পেশায় যে কোনো কাজই তিনি করতে পারেন, এটাই হলো ইসলামের মৌলিক নীতি। তো আপনি কথায় বললেন যে আসলে মা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, যদি বলতেন যে আসলে মা হিসাবে নারীকে কীরকম মর্যাদা দেওয়া হচ্ছে বাবার তুলনায়? আপনি একটা বিখ্যাত হাদিস আপনি জানেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবি আল্লাহ রাসুলকে এসে জিজ্ঞাসা করলো যে সর্বোত্তম মান আহাক্কুন নাস বিহুসনি সোহবতি, যে আমি আমার আচরণের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চ আমার কাছে উত্তম আচরণ আমার কাছে কে পেতে পারে? আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চমৎকারভাবে ইরশাদ করছেন, উম্মুকা, তোমার মা। সাহাবি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ রাসুল আবার উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ রাসুল আবার উত্তর দিলেন, উম্মুকা। সাহাবায়ে কেরামদের মাঝে যে প্রশ্ন যিনি করেছেন তিনি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ রাসুল বলছেন, তার পিতা। মুহাদ্দিসিনে কেরাম এখানে তিনবার উল্লেখ করা দ্বারা এটাই স্পষ্ট করেছেন যে আধিক্য বোঝানোর জন্য তিনবার, আরও বেশি বলতে পারতেন আল্লাহ রাসুল, কিন্তু অধিক বোঝানোর জন্য তিনবারই যথেষ্ট আরবি ভাষায়। তো বাবার উপর মায়েকে তিনবার বলে সর্বোচ্চ মর্যাদা কথা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা সন্তানদেরকে উত্তম আচরণের ক্ষেত্রে তাদের মায়ের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্যবোধ বা যেই গুরুত্বের কথা এই হাদিসে উল্লেখ করা হয়েছে, আমি মনে করি এর চাইতে শ্রেষ্ঠ কোনো উদাহরণ বা নির্দেশনা আর থাকতে পারে না। একজন মা যখন তার সন্তানের কাছে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে, তাহলে সমাজে আজকে যে আমরা বিভিন্নভাবে বয়স্কদের জন্য যে ধরনের আচার আচরণ ব্যবহার সমাজে আজকে আমরা পরিলক্ষিত হচ্ছে, এই হাদিসকে যদি আমরা আমল করি, এই হাদিসটুকু যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমার মনে হয় সমাজে মায়েদের মর্যাদা, সিনিয়র সিটিজেনের মর্যাদা, আমাদের যে মুরব্বীদের যে মর্যাদা পাওয়ার কথা একটা হাদিস দ্বারাই উম্মার জন্য যথেষ্ট। এবং সমাজ যদি এই হাদিসটাকে শুধু আমল করে তাহলে কোনো মা বৃদ্ধাশ্রমে যাওয়ার কোনো প্রয়োজন হবে না বলে আমি মনে করি। এক্ষেত্রে একটি কথা আমি আমার দর্শকদেরকে বলতে চাই যে আসলে আমাদের অনেকেরই মা আছেন, আমরা চেষ্টা করব মায়ের খেদমত করবার, যাদের মা হারিয়েছেন তারা মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, মায়ের খেদমত করতে চেষ্টা করবো। পাশাপাশি মা বাবা দুজনই সম্মানের অধিকারী, জায়গাতে আমরা তাদেরকে খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।